নবী বলতেছেন বাবা যে মায়ের খাদমত পড়া পড়া হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধ নিব এই কথা বলতে ছোট ভাই মায়ের নবীকে দইরা কান্না শুরু করে দিয়েছে আর বলে নবী গো আমাকে আপনি আর ফিরত দিবেন না আমাকে যদি আপনি একা একা ফিরত দেন আম্মা বলবে আল্লাহ আমার বড় ছেলেকে কবুল করেছে তোরে আল্লাহ কবুল করে নাই কি জবাব আমি দেব গো মায়ের নবী দুনুটা ভাই আমরা একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমাদের দুনুজনকে আম্মা জীবনের বিদায় দিয়া দিছে আমারে একা ফিরত দিয়েন না আমি জবাব দেব কি ও গো নবীজি যদিও আমি বয়সে ভাইয়ার চেয়ে ছোট কিন্তু গায়ে শক্তি ভাইয়ার চেয়ে বেশি যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন হয় যদি আপনার বিশ্বাস না হয় কুস্তি লাগায়া দেন এই কথা বলতেই মায়ের নবী দয়ার নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে একটু শুনো যুদ্ধে যাবার জন্য কুস্তি লাগতে চায় প্রতিযোগিতা করতে চায় আর আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি ঠিক কি না আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি গুনার অনুষ্ঠান লইয়া প্রতিযোগিতা করি কেউ এই কালা কেউ এই দল কেউ সেই দল লইয়া প্রতিযোগিতা করি এ মুসলমান তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আখেরাত লইয়া তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলে প্রতিযোগিতা করো দৌড়াও নেক কাজের দিকে জান্নাতের দিকে আল্লাহু আকবার জোরে বলি কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা কোন জায়গায় চলে গেল হারাম কাজ নিয়ে তুমি প্রতিযোগিতায় মগ্ন কি জবাব দিবা ওই দুই ভাইয়ের সামনে কিয়ামতের ময়দানে যে দুই ভাই জিহাদে যাবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যে কুস্তিতে কুস্তি লাগতে রাজি হয়ে গেল মায়ের নবী দয়ার নবী বলেন সাহাবীদেরকে সাহাবীরে এবার তোমরা বলো কি করব সাহাবাই কেরাম বলেন নবী গো তাহলে কুস্তি লাগায় দেন আমরা একটু দেখি কার শক্তি বেশি মায়ের নবী বলেন তাহলে একটু কুস্তি লাগো দুনু ভাই কুস্তি লাগবে ছোট ভাই গায়ে তো শক্তি কম থাকবেই বয়সে তার ছোট শক্তি তো কম হবে কুস্তি লাগলে তো হেরে যাবে কিন্তু কুস্তি লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায় কয় ভাইয়া আমাকে সুযোগ কইরা দিও তুমি তো অনুমতি পাইয়েই গেছো আমাকে একটু সাথে লয়ে যাইও এমনি বড় ভাইয়ের চোখের ইশারা কয় টেনশন করবি না তোরে স্যার আমি যাবো না বের হয়েছি একসাথে যাব একসাথে আল্লাহু আকবার কুস্তি লাগছে বড়জন দপার দিয়া মাটির পড়ে গেছে ছোটজন উপরে উঠে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى
في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি, নামাজের দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خانه الكعبة كمنظر اے خدا دیکھا مجھے مکہ او شہر مدینہ دیکھنے کو دو مجھے مکہ او شہر مدینہ دیکھنے کو دو مجھے او مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارا دیکھنے کو دو مجھے جس میں رحمت بے شمارا دیکھنے کو دو مجھے اے خدا سیراب کر دو اے خدا سیراب کر دو آب زمزم سے مجھے استلا میں حجر اسواد سے مشرف کر مجھے استلا میں حجر اسواد سے مشرف کر مجھے گنبد خضرا دکھا دو گنبد خضرا دکھا دو روزہ اطہر مجھے درمیان قبر و منبر گر گرانے دو مجھے
درمیانِ قبر و ممبر گر گرانے دو مجھے محبت رشت شبائی بولی آمین زبان کھلے الپ شمائی ذکر کری لا الہ الا اللہ زورے لا الہ الا اللہ تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیری پہچان یہی ہے بس جان لیا میں تیری پہچان یہی ہے الفت میں برابر کے وفا ہو کہ جو وفا ہو ہر چیز میں لذت ہے گر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے گر دل میں مزہ ہو لا الہ الا اللہ محبت ارشاد لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ جورے شروع بولی صلی اللہ علیہ وسلم ایتی جباہی ملکور حلف الفضل اسلامی جو برشنگ کرتی کائی جیتو اذکر محطی جلسار شمانی تو صدری جلال شایخ مولانا انوار حسین صاحب شایخ مولانا عبدالوحف صاحب اپستی جاتیر بیبیک جاتیر کرنودھار اجاتیر شر جو شنطن منچاشین علماء کرام اتر علاقر مربیان اعظام بیبشای بھائرا سرومیک بھائرا پولی جار ٹکر جباب پردار ارالے پردنشین ما او بونیرا اللہ پاکر دربار حجار پوری شکر جے رب العالمین برو دیا کرے مایا کرے مہربانی کرے اما کیا اپنا کی محورت دنیا سمست پریشانی شغلات اور وستتا تھی کی مکت کرے شدو مطر قبل مطر اللہ ابن اللہ رسول محبت اور بھلوشا انترینی قرآن حدیث ار محفیل تتھا مایار نبیر حدیث ار بھشای جنت ار بگانے اشار بشار کیچو نصیحات شنار توفیق دیسن اجنو شبائی شکریتا نواز کرے کلمت الشکور بولی الحمدللہ واجد حاضرین عشو پرستیتی برو خراب دیشر حالو تو خراب انترجتک حالو تو خراب مسلمان دیر دور دین چطور دیگے مسلمان ار کننر آواز دشمن ایک ہوئے گسے شمست بے دین بے ایمان تارا ایک پلات فرم میں ٹارگیٹ ایک ٹائی ایجنڈا تا دیر ایک ٹائی بیشو مان چیتر دیگے مسلمان کے موچے داؤ اسلام نام تا موچے داوار جنن شمست بے دین بے ایمان تارا ایک کتار جمع ہوئے چھے مایار نبیو بولے چن الکفر ملت واحدہ شمست بے دین را بے ایمان را تارا ایک اسلام ایر بیرود دے تا دیر مدیار کنو بیدا بیدنائی شعب ایک جکنی انٹی اسلام تکن دیکھا جائے ایہودی کرشتہ بودھ شعب ہندو شعب ایک ہے جائے پیار ایمانیٹی چورام کٹین مہورتے آمدر کورونیو کی آمدر کورونیو کی آمرہ کی کورو باچار اوپائی کی امار تلاوت کی تو آیا تھی اللہ پاک کی باب اللہ کے پائیتے ہوئے اللہ کے کی باب پائیتے ہوئے شئی پوٹ اللہ بولے دیئے سم اریٹے امدر ایک مطر مکتیر پوٹ
বের হয়ে আসার একমাত্র পথ আসবাব অস্ত্র এগুলো একটা মাধ্যম বাকি মুসলমানরা যদি তাদের ইজ্জত ফিরে আনতে হয় সম্মান যদি আবারো ফিরে আনতে হয় বিজয় যদি আবারো ঘুরে আনতে হয় তাহলে একটাই পথ আমাদের আল্লাহকে খুশি করতে হবে আল্লাহকে পাশে রাখতে হবে যদি আমরা আজও আল্লাহকে আমাদের পাশে রাখি যদি আমরা আজও আমাদের মালিককে আমাদের পাশে পাই তাহলে তাম বেদিন বেঈমান এক হয়ে মুসলমানের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ কারণ সাথে আছেন কে আল্লাহ সাথে আছেন আল্লাহ ইয়ার হাজিরিন আর আল্লাহ আমাদের সাথে থাকার জন্য প্রস্তুত আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু আমি আল্লাহ ঈমান ওয়ালাদের বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি ঈমান ওয়ালাদের বন্ধু তাহলে আল্লাহ আমাদেরকে সাথ দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্য তিনি প্রস্তুত বাকি আমাদের মাঝে ভেজাল আমরা কেউ আল্লাহরে বাদ দিয়ে ভারতের পাশে রাখি কেউ আল্লাহরে বাদ দিয়ে আমেরিকারে ডাকি কেউ আল্লাহরে বাদ দিয়ে চীনরে ডাকি কেউ আল্লাহরে বাদ দিয়ে রাশিয়ারে ডাকি খালি এই চিন্তা কেডা পাশে আছে দেখো আরে কারে কাছে রাখো এই চিন্তা করো আরে এ না হেরে আনো এ না হেরদারও যাও আরে এরদারও না হেরদারও যা ভিড় করো এইভাবে করতে করতে আল্লাহরে নারাজ করে ফেলাইছি আল্লাহ বলে বান্দা তুই কস কি তোর তো কথা হওয়ার দরকার ছিল আল্লাহ আমার সাথে আছে কি না এটাকে দেখো ভারত আর আমেরিকা রাশিয়া পাশে আছে কি না এটা তোমার দেখার বিষয় না তোমার দেখার বিষয় হলো আমি আল্লাহকে তুমি পাশে রাখতে পারলে আল্লাহকে পাশে রাখতে পারলা কি এটা ছিল মুসলমানের কথা এটা ছিল মুসলমানের টার্গেট এটা ছিল মুসলমানের আওয়াজ কিন্তু এটা নাই যার কারণে আল্লাহ নারাজ আর নারাজ হওয়ার কারণে আজকে বন্ধুরে মারতেছে বন্ধু ছায়া ছায়া দেখতেছে কিন্তু বন্ধুত্বের দাবি তো বন্ধুরে পিটাবে আরেক বন্ধু দেখবে এটা বন্ধুত্ব হতে পারে না ঠিক না আল্লাহ নিজে বললেন আমি ঈমানওয়ালাদের বন্ধু তো তিনি যদি বন্ধুই হন তার বন্ধুরে বেঈমানরা পিটায় আর তিনি চায়েছে দেখবেন এটা হয় কেন এটা হইছে কঠিন ভাবে নারাজ করে ফেলেছি আমরা আল্লাহকে কেমনে নারাজ করেছি একটা উদাহরণ দেই উদাহরণটা দিলে বুঝবেন দুই বন্ধু ঘনিষ্ঠ বন্ধু একজন অসুস্থ আর একজনকে বলতেছে দোস্ত আমাদের এলাকায় একজন ভালো হুজুর আসতেছেন আজকে মাহফিল হবে হুজুরের বয়ানটা আমার খুব ভালো লাগে কিন্তু আমি অসুস্থ হওয়ার কারণে যেতে পারতেছি না দোস্ত তুমি একটু যাও মাহফিলটা শোনো আর তুমি ওয়াজটা রেকর্ড করো আর রেকর্ড করার জন্য এমবি খরচ যা লাগবে আমি তোমারে দিতেছি এরপরে যাতায়াত ভাড়াও দিতেছি সব মিলায় 500 টাকা ধরায় দিছে যে না ওই 500 টাকার ভিতরে তোমার আসা যাওয়ার যাতায়াত খরচ এমন কি এমবি খরচ কইরাও তোমার আরো টাকা থাকবে এই টাকা দিয়ে তোমার যা মন চায় তুমি তা কইরো দোস্ত রওনা দিছে কিন্তু রাস্তার মধ্যেই ওয়াজে যাওয়ার আগেই মাহফিলে পৌঁছার আগেই সে তার বান্ধবীরে পায় গেছে আর বান্ধবীর এক ইশারায় রিকশা থেকে নাইমা বান্ধবীর সাথে খুশ গল্প শুরু করছে এদিকে ওয়াজ শেষ হয়ে যাইতেছে এর খবরই নেই এইবার পুরানা বান্ধবী কয় কি এতদিন পরে দেখা কিছু খাওয়াইবা না কয় হ খাওয়াইতেছি রাখো বাজার থেকে আই যাই হে বান্ধবীর জন্য মিষ্টি কিনছে টাকা কার ওই দোস্তের টাকা দোস্তের দোস্ত কি টাকা দিছে বান্ধবীর মিষ্টি খাওয়ানোর জন্য দোস্ত টাকা দিছে ডিউটি পালন করার জন্য দোস্তের ফুঞ্জি দোস্তের দেওয়া ফুঞ্জি ব্যবহার কইরা দোস্তের ডিউটি পালন করে না বান্ধবীরে মিষ্টি খাওয়ায় পরের দিন যখন দোস্ত কইছে কি দোস্ত ওয়াজটা দাও কয় হাই হা দোস্ত তোমার কেমনে কই আমি তো লজ্জায় পড়ে গেছি কয় কেন কয় আমি তো ওয়াজের মাঠেই যেতে পারি না কয় কেন কি রকম কি হইছে কই রকম এরকম ঘটনা সকিনায় পাইয়া গেছিল সকিনার সাথে গল্প করতে করতে আমার সব শেষ টাইমও শেষ তোমার ফুঞ্জিও শেষ কয় ফুঞ্জিতে কি করছো কয় ফুঞ্জিতে মিষ্টি খাওয়াইছি
এখন দোস্ত তার উপরে খুশি হইছে না বেজার হইছে জোরে বলেন খালি বেজার না বেশি বেজার হ্যাঁ তখন দোস্ত কয় কি দোস্ত এখন কথাগুলো শুননি দোস্ত কয় দোস্ত আমার দেওয়া পুঞ্জি লইয়া তুই গেলি অথচ আমার ডিউটিটা পালন করলি না আরে আমার ডিউটিটা পালন কইরা যদি সকিনার সাথে এক গাল দুই গাল কথা কইতি আমি তোরে এত হিসাব নিতাম না খুশিতে আমি খুশিতে তোরে এত কিছু জিগাইতাম না যে বাকি টাকা তুই কোন কাজে ব্যয় করলি যদি আমার ডিউটিটা পালন করে আমার হাতে ওয়াসটা দিয়া দিতি কিন্তু তুই আমার ডিউটি ভুইলা গেলি আর আমার পুঞ্জি ব্যয় করলি সকিনার তলে তো ঠিক আছে না এতদিন পর্যন্ত তো তোর জন্য জান দিছি আজ থেকে তুই তোর ভতে আমি আমার ভতে এখন বাজারে দোস্তরে ফিটায় অন্যদিন কেউ তার সামনে দোস্তরে কথা কইতে পারে না হাত তুলবো দূরের কথা যদি হাত উঠা গিয়া কইতো আরে আমার দোস্তরে পরে মারবে আগে আমার গায়ে তুল আমার সাথে আগে বুঝা পরামর্শ কর দোস্তর গায়ে পড়ে দোস্তের মারামারি নিজের উপরে নিয়ে আসতো আর আজকে তার চোখের সামনে দোস্তরে দশজন বিশ জনে পিঠায় আর একজনে কয় কিও আজকে দোস্তরে সাহায্য করবা না মনে কলিজার মধ্যে আঘাত দিয়ে রাখছে কয় না এর কপালো আরো মায়ের দরকার আছে ঠিক কিনা আমি মারি নাই কিন্তু এর কপালো আরো লাগবে ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সাক্ষী বদরে আল্লাহ সাহায্য করেছেন উহুদে আল্লাহ সাহায্য করেছেন মুতা আল্লাহ সাহায্য করেছেন ইয়ার মুখে আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ নিজে বলেছেন ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা বন্ধু বদরে তুমি মারো নাই শুধু তুমি দাঁড়ায় ছিলা মারছি আমি আল্লাহ যুরাকুম সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফিদাইছি আমি আল্লাহ এক শুনে গেছি আমি আল্লাহ তোমরা শুধু দাঁড়ায় ছিল সেই আল্লাহর সামনে আজকে তার দুস্থদেরকে পিঠায় তার বন্ধুদের মাইর খায় ফিলিস্তিনের জমিনে রক্ত ঝরে আরাকানের নাফ নদীর পানি এখন মুসলমানের রক্তের কথা ভুলে যায় না কাশ্মীরের জমিন মুসলমানের রক্তে লাল গুজরাটের জমিন মুসলমানের রক্তে লাল প্রতিটা এলাকায় মুসলমানের আহাজারি এরপর আল্লাহ পাক মুখ ফিরে তাকায় না কারণ হলো আল্লাহ কয় বান্দা পুঞ্জি দিলাম আমি আল্লাহ তোরে এই হাত আমার দেওয়া পুঞ্জি এই পা আমার দেওয়া পুঞ্জি এই চোখ আমার দেওয়া পুঞ্জি এই বিবেক আমার দেওয়া পুঞ্জি সুস্থতার নিয়ামত আমি আল্লাহর দেওয়া পুঁজি এই পুঁজিটা দিয়ে তুই আমার ডিউটি পালন করলি না সকিনার তলে আমার পুঞ্জি তুই ব্যয় করলি ঠিক আছে আজ থেকে তুই তোর পথে আমি আল্লাহ আমার পথে এজন্য আল্লাহর চোখের সামনে মুসলমান মাইর খায় আল্লাহর সাহায্য আসে না এজন্য আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় করণীয় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ডিউটি হলো তাড়াতাড়ি করে চোখের পানি জমায় ধরায় তওবা করো আর পিছনে গুনার জন্য আল্লাহর কাছে কান্দো আর বলো মালিক সামনে দিনগুলো আরো খারাপ আসতেছে আল্লাহ তোমাকে যদি পাশে না পাই আমাদের বাঁচার কোনো উপায় নাই আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না এটা কই মনে কইরা এরকম দিলে দিলে অনুতপ্ত হইয়া তওবা কইরা সামনের জীবনটারে আল্লাহর বিধান মোতাবেক চালাও তাহলে দুশ্মন আসবে আর পিছনে থাকবে আমার আল্লাহর কুদরতি হাত আমার পিছনে থাকবে কার হাত আল্লাহর কুদরতি হাত উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন বন্ধু তুমি বলে দাও কি তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যারা আল্লাহকে পাইতে চাও পাশে আল্লাহকে চাও তোমরা যারা আল্লাহকে পাশে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কোন পথে হাঁটলে আমি আল্লাহকে পাবে আমি আল্লাহ নিজেই রাস্তা বলে দিতেছি আমি আল্লাহ নিজেই সেই পথ বলে দিতেছি আমার দেওয়া পথে যদি তারা আমাকে তারা হাঁটে আমার বলে দেওয়া পথে যদি তারা আমাকে তালাশ করে তাহলেই তো আল্লাহকে পাওয়া যাবে ঠিক না সবাই আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আমরা সবাই আল্লাহকে পেতে চাই
এমন কোন মানুষ পাওয়া যাবে না যে বলবে আমার আল্লাহ লাগে না সবাই বলবে আমার আল্লাহকে লাগে কিন্তু কোন পথে হাঁটলে পরে আল্লাহকে পাবো কোন পথে হাঁটলে পরে আল্লাহর দেখা মিলবো কোন পথে হাঁটলে পরে আল্লাহকে পাশে দেখবো এই পথটা নির্বাচনে আমরা ভুল করি ঠিক না পথ নির্বাচনে আমরা ভুল করি একজন মানুষ যদি কয় আমারে যদি পাইতে চাও তাহলে তুমি এই রাস্তা দিয়া আসো এই রাস্তা দিয়া আসো তার বলে দেওয়া পথই তারে পাওয়া যাবে নিজের বুদ্ধিতে নিজের যুক্তিতে যদি অন্য রাস্তা দিয়া তারে তালাশ করে কোনোদিন তারে পাওয়া যাবে আল্লাহ পাক বলেন বন্ধু তুমি জানায় দাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন তোমার পথ ধরে হাঁটে সুবহানাল্লাহ ও বন্ধু বলে দাও তারা যেন তোমার ইত্তেবা করে তারা যেন তোমার অনুসরণ করে তুমি যেই পথ দিয়ে আমি আল্লাহকে পাইছো ওরাও যেন এই পথ দিয়েই হাঁটে তুমি নবী যেই পথ দিয়ে আমি আল্লাহকে পাইছো ওই পথ দিয়া যদি হাঁটি তাহলে তারা শুধু আমি আল্লাহকে পাবি ভিন্ন কোন পথে হাঁটলে আমাকে পাবে না ভিন্ন কোন তরিকায় হাঁটলেও আমাকে পাবে না ভিন্ন কোন পথে হাঁটলে আমাকে পাবে না অতি ভাইরা বন্ধুরা বলুন তো আল্লাহকে যদি পেতে হয় নিজের মন গড়া পথে হাঁটবো না নবীর পিছনে পিছনে হাঁটবো নবীর পিছনে পিছনে আমার নবীর পিছনে পিছনে যদি আমরা হাঁটি নবী যেইভাবে হাঁটছেন নবী যেইভাবে ব্যবসা করছেন নবী যেইভাবে দুনিয়াদারি করছেন নবী যেইভাবে চাকরি করছেন নবী যেভাবে ঘুমাইছেন নবী যেভাবে খাইছেন নবী যেভাবে চেহারার সুরত ধরছেন আমার নবীর যেভাবে পোশাক ছিল এইভাবেই যদি একজন মানুষ হাঁটা শুরু করে আল্লাহ বলেন বন্ধু বলে দাও সে আমাকে পেয়ে যাবে সহজ কথা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله প্রসঙ্গ চলছে ভালোবাসার প্রসঙ্গ চলছে মহব্বতের কিন্তু আল্লাহ পাক মহব্বতের প্রসঙ্গ পাল্টায়া ইত্তেবার প্রসঙ্গ নিয়ে আসলেন অনুসরণের প্রসঙ্গ নিয়ে আসলেন তাফসীরে কিতাবের ভিতরে বড় সুন্দর করে তারা লিখছেন সমস্ত মুফাসসিরগণ তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ পাক বুঝাইতে চান তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধুকে ভালোবাসো এমনটা বলেন নাই বলছেন আমার বন্ধুর অনুসরণ করো এতে করে আল্লাহ বুঝাইলেন যার অন্তরে নবীর অনুসরণ যত বেশি যার জীবনে নবীর অনুসরণ যত বেশি বোঝা যাবে তার অন্তরে নবীর ভালোবাসা তত বেশি তার ভিতরে মহব্বত অনুসরণের ভিতরে মহব্বত একজনে যদি কই চেয়ারম্যান সাহেব আমি আপনারে খুব ভালোবাসি কিন্তু আপনার যে মত এই মতে চলি না এটা ভালোবাসা হইব কেউ যদি কই চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বড় ভালোবাসি কিন্তু আপনার কোনো কথা মানি না আপনার কোনো কাজ আমার পছন্দ হয় না এটা চরম রকমের বাটপারি এটা মিথ্যাবাজি দুকাবাজ এজন্য আল্লাহ পাক বুঝে দিলেন দুনিয়ার বান্দা বান্দির দল তোমরা যারা আমার বন্ধুকে ভালোবাসার দাবি করো আশেক রসুল দাবি করো এর আলামত হলো যার জীবনে নবীর ইত্তেবা যত বেশি বোঝা যাবে সে নবীর তত বড় আশি এরপরে আল্লাহ পাক আবার কি বলেন ইউহিবুকুমুল্লাহ যদি তোমরা আমার বন্ধুর পথ ধরে হাঁটো তোমরা যদি আমাকে পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য আমার বন্ধুর পথ ধরে হাঁটো তাহলে আমাকে পাওয়া লাগবে না আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে তালাশ করে বের করে নিব ইউহিবুকুমুল্লাহ প্রসঙ্গ চলছে ভালোবাসার কথার ধরন শোনো এমন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো তাহলে আল্লাহকে পেয়ে যাবা কিন্তু আল্লাহ এমনটা বলেন না বরং আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটু তখন আর আমাকে পাওয়া লাগবে না বরং আমি আল্লাহ ভালোবাসব মানে আমি তোমাদের তালাশ করে বের করব সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি
سبحان الله العظيم تفسير كتاب مفسرين كرام حيران হয়ে গেছেন যে এখানে কতবার আল্লাহ কতবার কথার ধরন পাল্টাইছেন প্রসঙ্গ পাল্টাই দিবেন কথা চলছে এক ধাঁচে আল্লাহ ঘুরায় নিয়া দেন আরেক ধাঁচে কেন করেন এর কেনর জবাব দিতে দেয়া বিস্তারিত ব্যাখ্যা তারা করেছেন প্রিয় হাজিরিন হাকিমুল উম্মত থানভী আলাইহি রহমাত এর মিসাল দিয়ে আরো সুন্দর করে বুঝাইছেন ইনি বুঝাইছেন কেমনে একটা বাবা সন্তানকে যখন সর্বপ্রথম হাঁটা শেখায় সন্তান বাবার দিকে হাঁটতে আসে বাবা জানে যে সন্তান বাবা পর্যন্ত সর্বপ্রথম হাইটে হাইটে আসতে পারবে না এক কদম দুই কদম দিয়েই পড়ে যাবে কিন্তু এরপরে বাবা ডাক দে মা ডাক দে বাবা এই যে আসো এই যে আব্বু এই যে আম্মু কয়ে বাচ্চাটারে ডাকতেছে বাচ্চাটাও এক কদম দুই কদম দেওয়া শুরু করছে মা দেখতেছে সন্তান পড়ে যাবে তখন দৌড় দিয়া গিয়া মা কোলে উঠায় নেয় বাবা কোলে উঠায় নেয় নিয়া কি কয় শুনবেন কয়ে এই যে আব্বুরে ধরে ফেলেছো বলুন তো হে কি আব্বুরে ধরছে না আব্বুকে ধরছে হ্যাঁ বাবারে ধরে নাই বাবায় যায়া ধরছে মারে ধরে নাই মা যায়া ধরছে ঠিক একই ধরনে আল্লাহ এখানে কথাটা বললেন বান্দা তুমিও যখন দেখি আমি আল্লাহ আমার বন্ধুর পিছনে পিছনেই তুমি আমাকে তালাশ করতেছো তখন আমি খুশি হইয়া তোমার আমার পর্যন্ত আসতে তোমার অনেক কষ্ট হবে আমার পর্যন্ত আসতে তোমার অনেক কষ্ট হবে আমি আল্লাহ খুশি হইয়া তখন তোমার কাছে চলে যাই আর তোমাকে কোলে উঠায় নেই ওয়াইগফির লাকুম যুনুবাকুম গুনাহ মাফের কথা আবার কেন আসলো হ্যাঁ থানবী আলাইহি রহমা বলেন সন্তান তে বাবার কাছে আসতে দেয়া কখনো কখনো মাটিতে পড়ে যায় পড়ে গেলে পরে হুচটকায় পড়ে যায় তখন যাইয়েই বাবা আস্তে করে মাটিগুলি ঝাড়া দিয়ে পরিষ্কার করে করে না আল্লাহ পাক ওই কথাই বুঝাইতে চাইলেন তুমিও আমার পর্যন্ত আসতে তোমার জীবনে কিছু ময়লা লাগবে তোমার জীবনে কিছু কাদা লাগবে ওই গুনার কাদাগুলিও আমি আল্লাহ রহমতের হাতে ঝেড়ে মুছে দিব ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ বলেন আমি শুধু গুনাহ ক্ষমা করি তা না আল্লাহ পাক দয়া মায়ার সাথে গুনাহ ক্ষমা করেন সুবহানাল্লাহ জোরে করেন অপরাধগুলি আল্লাহ শুধু মাফ করেন তা না তিনি আল্লাহ পাক দয়া মায়ার সাথে গুনাহগুলি মাফ করে দেন ও যুবক যদি তুমি এইভাবে নিজের সাজাউরে যুবক চুলটা আমার নবীর মতো চেহারাটা আমার নবীর মতো তোমার ব্যবসাটা আমার নবীর মতো নামাজে যাওয়ার ধরনটা আমার নবীর মতো আজান হয়ে গেছে তোমার দোকানের শাটার বন্ধ গাড়ি স্টিয়ারিং থেকে তুমি নেমে গেলা প্যাসেঞ্জার সহ তুমি নামাজের জন্য তুমি রাস্তায় দাঁড়ায় গেলা এইভাবে অল্প ক্ষণিকের জীবনটা যদি তুমি এইভাবে চালাইতে পারো আল্লাহ পাক কই বান্দারি তখন আর তুই আমাকে খুঁজতে হয় না আমি আল্লাহ তোরে খুঁজে বের করি তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথেই থাকি দুশমন তোমার দিকে আসবে ময়দানে দাঁড়ায় থাকবা তুমি পিছন থেকে অ্যাকশন করব আমি আল্লাহ নিজে আল্লাহু আকবার ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ কই ভয় নাই হীন মন্যতায় বুক বালা বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা খাঁটি মুমিন হও যদি তোমরা খাঁটি মুমিন হও খাঁটি মুমিন ওই মানুষটা যেই মানুষটা আল্লাহকে কাছে পাওয়া গেছে আমি যদি আল্লাহর কাছে পেয়ে যাই যদি আমি আল্লাহর প্রিয় হতে পারি আল্লাহর ভালোবাসার মানুষ যদি আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি তাহলে আল্লাহ পাক কয় বান্দা তোমার জীবনে যত ভয় ভীতি আছে দেখবো আমি আল্লাহ পেরেশানি যত যা কিছু আছে দেখবো আমি আল্লাহ ভাইরা বন্ধুরা বদর ময়দান আমার নবী রহমতের নবী আদেশ দিয়েছেন এজন্যই সাহাবায়ে কেরামের গোটা জিন্দগি ছিল এমন সাহাবায়ে কেরাম তারা দাঁড়ানো বুঝতেন না বসা বুঝতেন না খাওয়া বুঝতেন না তারা ঘুম বুঝতেন না একটাই শুধু বুঝতেন আমার গোটা জিন্দগি কেমনে আমার নবীর নমুনায় হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম মায়ার নবীর সাহাবায়ে কেরামের গোটা জিন্দগি কেমন করে নবীর মতো হয়ে যায় এই ছিল তাদের টার্গেট আমাদের মতো এত ফিতনা নিয়ে তারা ঘুরতেন না কে লাম্বা টুপি লাগাইল কে গুল টুপি লাগাইল কে দাঁড়াইল কে বসলো এই নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না এর আল্লাহর গোলাম একটা টার্গেট ছিল
আমাকে দেখলে যেন আমার নবীর কোথায় ভয় এজন্যই তোমার নবী বলেছেন আসহাবিকা নুজুম بأيهم اقتديتم اهتديتم আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো তোমরা যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে জান্নাতের পথ পেয়ে যাবা আকাশের নক্ষত্র দেইকা যেমন সমুদ্রের নাবিক জাহাজের নাবিক তার জাহাজের রাস্তা খুঁজে পায় নক্ষত্র দেইকা সাগর মহাসাগরের জাহাজের নাবিক তার রাস্তা নির্ণয় করে আল্লাহ পাক বলে আমার সাহাবী এক একজন তোমাদের জন্য নক্ষত্র তোমাদের জীবন নামক সাগরের ভিতরে যে জাহাজ চালাইছো ওই জাহাজের নিয়ন্ত্রণ তুমি কোন পথে নিবা ওই জাহাজের পথ তুমি নির্ণয় করবা আমার এক একজন সাহাবীর দেইকা যদি একজন সাহাবীরও তুমি তোমার পথ নির্ণায়ক বানাইতে পারো তাহলে তুমি সঠিক পথ পেয়ে যাবা এজন্যই সাহাবায়ে কেরাম তাদের গোটা জিন্দেগির কিবলা বানাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নামাজের কিবলা হবে খানায় কাবা জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া কাউনাইন মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায় তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায় اشجار نے دیتے ہیں نبوت کے شہادات تشقیق قمر میں ہے تو انگل کی اشارہ اللہ اکبر نبی بولن کل امتی يدخلون الجنة الا من ابا قیل ومن ابا یا رسول اللہ قال من اطانی دخل الجنة ومن عصانی فقد ابا আল্লাহ নবী কই আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে জান্নাতের পথ দিয়ে হাঁটবে কিন্তু যারা আমাকে অস্বীকার করে সাহাবীরা কই কে কে গো নবী আপনাকে অস্বীকার করে নবী কই যারা আমার পথ ধরে হাঁটে তারা আমাকে মানল আর যারা আমার পথ বাদ দিয়া নিজের মন গড়া পথে চলল এরাই আমাকে অস্বীকার করল মুখে বলে নবীর উম্মত চুলের দিকে তাকাইলে দেখা যায় মেসির উম্মত মুখে বলে নবীর উম্মত দাড়ির দিকে তাকাইলে দেখা যায় নেইমারের উম্মত ঠিক কিনা জুরি এ যুবক কোন পথ দিয়া তুমি নবীকে খুশি করতে চাও যেই পথটা দিয়া তুমি হাঁটতেছো ওই পথে আমার নবী খুশি না আমার আল্লাহ খুশি না আমার নবীর পথ এইটা নারে গোলাপ চোখের সামনে একটু তাকায় দেখো না কত যুবক যৌবনে কবরে চলে গেল লেখাপড়ার সাথে আজকে কবরে শুয়ে আছি খেলাধুলার সাথে আজকে কবরে শুয়ে আছি মানুষ আজ বৃদ্ধ হওয়ার টাইম পায় না চুলদারি পাকবার সুযোগই পায় না যৌবনে কবরে চলে যায় তুমি কোন আশায় এখনো বসে আছো তোমার জীবনের রং তুমি বদলাইবা কোন দিনের আশায় তুমি বসে আছো জীবনের রংটা তুমি বদলাইবা হয়তো সেই সুযোগ তোমার কপালে আর জুটবে না যুবক মার কাছ থেকে বিদায় নিয়া ঘর থেকে বের হয় সেই ছেলে আর মার কাছে ফিরে না লাশ হয়ে ফিরতেছে বাবার সন্তানের কাছ থেকে বিদায় নিয়া বের হয় লাশ হয়ে সন্তানের কোলে ফিরে এ যুবক দুশমন তলোয়ার দালাইতেছে তলোয়ার তোমার বাবাকে জবাই করার জন্য তোমাকে আমাকে জবাই করার জন্য কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য মায়ানমারের হালত তোমার দেশে হবে ওই যে বাইরা গুজরাটের হালত তোমার দেশে তৈরি হবে যদি নিজেরে তুমি এখনো সংশোধন না করো যদি আল্লাহকে পাশে না রাখো তোমার গরের ভিতরে দুই কাক বাপ মারে জবাই করবে চোখের পানির বদলে রক্ত ঝরবে এরপর আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকাবে না চোখের সামনে কলিজার টুকরা সন্তান জবাই হবে এরপর আল্লাহ তোমার জন্য সাহায্য পাঠাবে না
পাঠাবে না পাঠাবে না ওই দিনটা আসার আগে আগে হাতটারে তুমি আল্লাহর প্রিয় হাত বানাও চোখটারে আল্লাহর প্রিয় চোখ বানাও জবানটারে আল্লাহর কাছে মকবুল জবান বানাও ওই দিনটা আসার আগে আগে জিহ্বাটারে আল্লাহর মকবুল জিহ্বা বানাও যাতে চাইতে দেরি হয় কবুল হতে দেরি হয় না তোমার চাইতেও হবে না যদি তুমি আল্লাহর কাছে নিজের প্রিয় বানাইতে পারো তোমার কি লাগবে বলতে হবে না আল্লাহ নিজে ব্যবস্থা করবে বদরের যুদ্ধ আমার মায়ের নবী ঘোষণা দিলেন খেলার মাঠে মগ্ন কিছু বালক খেলার মাঠে মগ্ন খেলার মাঠে আওয়াজটা ছড়ায় গেল আল্লাহ নবী বদরে যাবেন ইসলামের প্রথম যুদ্ধ সাথে সাথে ছোট ছোট বাচ্চাগুলি খেলা বন্ধ করে দিল আল্লাহু আকবার আমার নবীর আওয়াজ কানে যাওয়া মাত্রই খেলা বন্ধ অথচ আমার আল্লাহর আওয়াজ প্রতিদিন দৈনিক পাঁচবার মসজিদের মিনার থেকে ভাসে তোমাকে তোমার খেলা বন্ধ করে মসজিদে আনতে পারে না এ যুবক মোবাইলের গেমটা থেকে তোমাকে আল্লাহর আল্লাহর ডাক মসজিদে হাজির করতে পারে না অথচ মদিনার ছোট ছোট বাচ্চাগুলি তারা খেলার মাঠে খেলায় ছিল আমার নবীর ডাক শুনে না খেলা বন্ধ করে দিল দুইটা বালক নাম হলো মুয়াজ আর মুআওয়াজ দশ বছর বারো বছরের দুই আপন ভাই দৌড় দিয়া মায়ের কাছে গেল বিদায় নেওয়ার জন্য যায় দেখি মা নিজেও কান্দতেছি দুইটা বালক মাকে জড়াই কই মা গো ও মা তুমি কেন কান্দ মায় কই বাজান আমার নবী আজকে প্রথম যুদ্ধে যাবে আমার ঘর থেকে কেউ নবীর সাথে যাওয়ার লোক নাই আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় থাকতেন নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন আজ যদি তোমাদের বড় কোনো ভাই থাকতো নবীর সাথে যুদ্ধে যাইতো এজন্য আমি মা কান্দতেছি এমনি দুইটা ভাই মায়ের আচল ধইরা চোখের পানিটা চাইরা কই মা গো বন্ধুদের সাথে খেলায় মগ্ন ছিলাম গো মা যখনই শুনছি আমার নবী যুদ্ধে যাবেন দুই ভাই নিয়ত করে এসেছি তোমার কাছ থেকে বিদায় নিব নবীর সাথে আম তোমার ঘর থেকে একজন নয় দুইজন যেতে চা অনুমতি চাই অনুমতি চাই ও মা অনুমতি দাও মা তখন চোখের পানিটা মুইসা হাসি মুখে কই বাবা তোমরা যুদ্ধে যায় কি করবা তোমরা তো ছোট্ট যুদ্ধের ময়দান বড় খতরনাক হয় গলা দিতে হয় না তোবা গলা আনতে হয় তোমরা যুদ্ধের যায় কি করবা ছোট দুই ভাই মাকে জোড়ায় কই মা যদিও দুশ্মনে কল্লা আনতে পারবো না কিন্তু আমার মায়ার নবীর দিকে যখন দুশ্মন তীর মারবে আমরা দুই ভাই নবীর সামনে ঢাল হইয়া দাঁড়ায় থাকব ওগুমা কলিজা ছিদ্র হয়ে তীর যাবে এরপর আমার নবীর গায়ে তীর লাগতে দিব না যদি আমার মায়ের নবীর কোন ক্ষতি হয়ে যায় কিয়ামতের ময়দানে মদিনার মানুষ আমরা কেমন করে আল্লাহর কাছে মুখ দেখাব আমার নবী তিনি তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আসছেন নবী হলেন আমাদের কাছে আমানত নবী হলেন আমাদের কাছে মেহমান যদি আমাদের উপস্থিতিতে মেহমানের কোনো ক্ষতি হয় কিয়ামতের মাঠে কেমন করে মদিনাবাসী মুখ দেখাবে প্রয়োজনে আমরা দুই ভাই কলিজা ছিদ্র করে আমরা শহীদ হয়ে যাব তবু আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না মা কপালে চুমু খায় গালে চুমু খায় খুশি হয়ে আমায় কই বাবা আমার দিলটা জুড়ায় গেছে বাবা আমি মা ধন্য আমি মা ধন্য আমি তোমাদের দুজনকে চিরদিনের জন্য নবীর জন্য কুরবানি দিয়া দিলাম আর মা ফিরে পেতে চাই না আমার মায়ের নবীর জন্য যদি তোমরা জীবন দাও যদি তোমরা শহীদ হও কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহর সামনে বলবো মালিক জাননি আমি কে আমি দুইজন শহীদের মা আমি দুইটা অবুজ শহীদের মা গো আল্লাহ এতটুকু পরিচয় আমি আল্লাহর কাছে নাজাত চাইব বাবা যাও যাও দুটা বাচ্চা তারা আল্লাহর নবীর কাছে চলে আসলো মসজিদের নববীতে আল্লাহর নবী তিনি বলতেছেন যারা যারা বদরে যেতে চাও লাইনে দাঁড়াও আমি একজন একজন করে পরীক্ষা করে করে অনুমতি দেব
এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই তারাও দাঁড়ায় গেল বড়দের সাথে ছোট্ট দুইটা বালক লাইনে দাঁড়ায় গেল ডাইনে বামে বড় বড় মানুষ তারা ছোট্ট কিন্তু করবে কি নিজের পায়ের মধ্যে উকি দিয়া রাখছে বড় বুঝানোর জন্য একটু বড় বুঝানোর জন্য আঙ্গুলের মধ্যে উকি দিয়া রাখছে রে যুবক একটু শুনো দিলের কান দিয়া কলিজা দিয়া কথাগুলি শুনো কি জবাব দিবা হাসুরের মাটি ওই দুই বালকের সামনে আজ তোমার চলা দেখলে পরে আমার আল্লাহ নারাজ আমার নবী মদিনায় শুয়ে শুয়ে তোমার চলা দেখে নারাজ তোমার চলার ধরন দেখে আমার নবী মদিনায় শুয়ে কান্দি বলো দেখি কিয়ামতের মাঠে যদি আল্লাহ দুই বাচ্চার সামনে তোমার দাঁড় করায় বলো তুমি কি জবাব দিবা আল্লাহর নবী একজন একজন করে পরীক্ষা করে করে যখন এই দুই ভাইয়ের সামনে নবী হাজির হয়ে গেলেন আমার নবীর যেন আসমান ভেঙে পড়ল নবী অবাক হয়ে গেলেন ঘটনা কি এই ছোট্ট দুই বালক এখানে কেন দাঁড়াইল হয়তো তারা জানে না এটা কিসের লাইন মনে করছে হয়তো অন্য কিছুর লাইন কোথাও যাওয়া হবে সফরে বের হওয়া হবে ঘোরাঘুরির জন্য অথবা কোথাও যাওয়ার জন্য আল্লাহ নবী কয় বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইছো তোমরা কি জানো এটা কিসের লাইন এমনি দুই ভাই কই নবী গো জানি এটা জিহাদে যাবার লাইন নবী বলে রে বাবা জিহাদ কি জিনিস তোমরা কি বুঝো হয় নিজের কল্যাণ দিতে হয় নতুবা দুশ্মনের কল্যাণ আনতে হয় দুইটার একটা তোমরা ছোট্ট কি করবা যুদ্ধে যায় এই কথা বলতেই দুটা ভাই আমার মায়ের নবীর জোরে দইরা হাও মা করে কান্দে কই নবী গো আমার মাকেও আমরা এই জবাব দিয়েছি গো নবী আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না কিন্তু আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াইতে পারবো আমাদের কলিজা ছিদ্র হইয়া দুশ্মনের তীর বের হয়ে যাবে তবু আমরা উফ শব্দটা করব না বদৌলতে আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না আমার নবী রহমতের নবী মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি চলে আসলো নবী যে আসমানের দিকে হাত উঠায় কয় মালিক মদিনার মানুষের উপরে আমি নবী খুশি হয়ে গেছি তুমিও খুশি হয়ে যাও ও মালিক একটু কুদরতি নজরে তাকাও ছোট্ট দুইটা বালক কি কয় আল্লাহ আমি তাদের উপরে রাজি তুমি আল্লাহ রাজি হয়ে যাও তাদের মায়ের উপরে আমি রাজি তুমি আল্লাহ রাজি হয়ে যাও আল্লাহ নবী রহমতের নবী তখন বলেন বাবা এরপরে তোমরা ছোট্ট মা তোমাদের একা কাকে নিয়ে মা বাসবে বাবা দুনিয়াতে মা তিনি তো একা তোমাদের ভাই নাই তোমাদের আব্বাও নাই কাকে নিয়ে তোমার মা জীবন কাটাবে অতএব দুইজন যাওয়ার দরকার নাই একজন রে আমি অনুমতি দিয়ে দিব একজন রে অনুমতি দিয়ে দিব বড় জনকে নবী অনুমতি দিয়ে বলেন বাবা ছোট জনকে বলেন তুমি যায় মায়ের খেদমত করো মায়ের খেদমত জিহাদের সমান সওয়াব বাপ মা সেবা যা করো বড় হলে পরে আমি নবী যুদ্ধে নিব আর এতদিন পর্যন্ত মার খেদমত যে করবা এটা জিহাদের সমান সওয়াব আল্লাহ দান করবে উৎসাহ দিলেন আল্লাহ নবী মায়ের বাবার খেদমতের পর মা বাবার খেদমতের উপর যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন বাপ মা যেই সন্তানের উপরে রাজি আল্লাহ তার উপরে রাজি বাপ মা যেই সন্তানের উপরে নারাজ আল্লাহ তার উপরে নারাজ আল্লাহর নারাজ কইরা বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ হয়ে যায় এইবার তুমি গরু কুরবানি দাও পীরের দরবারে গরু হাতিয়া লয়ে যাও যত যা কিছু করো যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে কোনোদিন আল্লাহকে রাজি করাইতে পারবা না তোমার জীবনের নামাজ তোমার জীবনের রোজা তোমার জীবনের হজ তোমার জীবনের যাবতীয় আমল এক জায়গায় আটক থাকবে যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে কলিজায় ব্যথা থাকে যেদিন তুমি মারে বাবারে খুশি করবা কলিজা খুশ করবা ওই দিন রহমত রহমতের নবী কয় আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যাবে আমাদের সমাজে এমন কিছু সন্তান পাওয়া যায় যারা
ঘরের বাইরে খুব ভালো মানুষ তার খুব ভালো জানে ব্যবহারও ভালো কিন্তু মা জানে তার ব্যবহার কত খারাপ এমন আসেনি না নাই বাহিরে বোঝায় না কিন্তু ঘরে বাবা জানে তার ব্যবহার কত খারাপ এমন শক্ত কথা কয় মাঝে মাঝে বাবারে এমন শক্ত কথা কয় মারে মার কলিজা খান খান হয়ে যায় বাবার কলিজা খান খান হয়ে যায় যুবক জানো না তখন আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে ওঠে যখন মার দিলে ব্যথা পায় আমার মায়ার নবী বলেছেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ কোন সন্তান রাতের বেলা যদি মা বাবারে খুশ করে ঘুমায় একটু হাসায় ঘুমায় একটু আনন্দ দিয়ে ঘুমায় অথবা মনটারে খুশি কইরা যদি কোন সন্তান রাতে ঘুমায় সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয় ওয়ামান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনান নার আর যদি কোন সন্তান রাতের বেলা মারে বাবারে কষ্ট দিয়া ঘুমায় ভালো করে জানে মার কলিজায় ব্যথা দিনে এমন কথা কইছে অথবা রাতে বাবারে এমন কথা কইছে বাবার চোখ দিয়ে পানি ঝরছে বাবা রাতে ঘুমাইতে পারে না সটফট করে হায়রে আমার ছেলে আমার এই কথাটা কি বলল হায়রে আমার ছেলে আমার এটা কি বলল মা কষ্ট পায় বুড়া মানুষ একজন আরেকজনের সান্ত্বনা দেয় চোখের পানি ঝরে আর কয় আমাদের আর দিন কয়দিন আছে আমরা তো দুনিয়া থেকে যাওয়ার টাইম বাদ দাও কষ্ট পায় না বাবা মারে বুঝ দেয় মা বাবার বুঝদে এতটুকু কইরা তুমি ঘুমাইতেছো মা বাবারে মা বাবার ঘুম হারাম কইরা যেই ছেলে সন্তান নিয়ে ঘুমাইতে যায় মায়ার নবী বলছেন শোনো এটা তোমার ঘুম না সকাল হওয়া মাত্রই জাহান্নামের দয়টা দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে নাউজুবিল্লাহ জোরে এই রাতে যদি আল্লাহ না করুক তার মরণ হয় সে যত বড় হাজী হোক সে যত বড় দানবীর হোক সে যত বড় পাগড়িওয়ালা হোক তার জীবনে যত আমল থাকুক এই রাতে যদি তার মরণ হয় জাহান্নাম থেকে বাঁচাইবার কোনো উপায় নাই কোনো উপায় নাই আর মারে বাবারে খুশ করে আনন্দ দিয়া কলিজাটা একবারে খুশি কইরা এই রাতে যদি সন্তানের মরণ হয় আমল যদি তার কম থাকে আমলের কারণে যদি তার জাহান্নামে যাওয়ার কথাও থাকে শুধু এতটুকু আমলের উসিলায় আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে যুবক এজন্য অনুরোধ করে বলবো আজ রাতটার এই জীবনের শেষ রাত মনে কইরা মার হাত ধরে মাপ চাইও বাবার হাত ধরে মাপ চাইও ঘুমায়ও না কারণ জানো না এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা মাপ চাওয়ার আর হয়তো সুযোগ পাবা না যদি জীবনের বরকত চাও দুনিয়ার বরকত চাও ব্যবসায় উন্নতি চাও লেখাপড়ায় সফলতা চাও যদি তোমার হায়াতে বরকত চাও তাহলে অবশ্যই মারে বাবারে খুশ করো আল্লাহ জীবনের বাতি আল্লাহ জ্বালিয়ে দিবে এজন্যই আল্লাহ নবী বলতেছেন বাবা যে মায়ের খাদমত করো বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব এই কথা বলতে ছোট ভাই মায়ের নবীকে দইরা কান্না শুরু করে দিয়েছে আর বলে নবী গো আমাকে আপনি আর ফিরত দিয়েন না আমাকে যদি আপনি একা একা ফিরত দেন আম্মা বলবে আল্লাহ আমার বড় ছেলেকে কবুল করেছে তোরে আল্লাহ কবুল করে নাই কি জবাব আমি দেব গো মায়ের নবী দুনুটা ভাই আমরা একসাথে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমাদের দুনুজনকে আম্মা জীবনের বিদায় দিয়া দিছে আমারে একা ফিরত দিয়ে আমি জবাব দিব কি ও গো নবীজি যদিও আমি বয়সে পাইয়ার চেয়ে ছোট কিন্তু গায়ে শক্তি পাইয়ার চেয়ে বেশি যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন হয় যদি আপনার বিশ্বাস না হয় কুস্তি লাগাইয়া দেন এই কথা বলতেই মায়ের নবী দয়ার নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে একটু শুনো যুদ্ধে যাবার জন্য কুস্তি লাগতে চায় প্রতিযোগিতা করতে চায় আর আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি ঠিক কিনা আজকে আমরা গুনার কাজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি গুনার অনুষ্ঠান লইয়া প্রতিযোগিতা করি কেউ এই কালা কেউ এই দল কেউ সেই দল লইয়া প্রতিযোগিতা করি এ মুসলমান তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আখেরাত লইয়া তোমার প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলে প্রতিযোগিতা করো দৌড়াও নেক কাজের দিকে জান্নাতের দিকে আল্লাহু আকবার জোরে বলি কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা কোন জায়গায় চলে গেল হারাম কাজ তুমি প্রতিযোগিতায় মগ্ন
কি জবাব দিবা ওই দুই ভাইয়ের সামনে কিয়ামতের ময়দানে যে দুই ভাই জিহাদে যাবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কুস্তিতে কুস্তি লাগতে রাজি হয়ে গেল মায়ার নবী দয়ার নবী বলেন সাহাবীদেরকে সাহাবীরে এবার তোমরা বলো কি করব সাহাবায়ে কেরাম বলেন নবী গো তাহলে কুস্তি লাগায় দেন আমরা একটু দেখি কার শক্তি বেশি মায়ার নবী বলেন তাহলে একটু কুস্তি লাগো দুনো ভাই কুস্তি লাগবে ছোট ভাই গায়ে তো শক্তি কম থাকবে বয়স তার ছোট শক্তি তো কম হবে কুস্তি লাগলে তো হেরে যাবে কিন্তু কুস্তি লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে দয়া কয় ভাইয়া আমাকে সুযোগ কইরা দিও তুমি তো অনুমতি পাইয়েই গেছো আমাকে একটু সাথে লয়ে যেও এমনি বড় ভাইয়ের চোখের ইশারা কয় টেনশন করবি না তোরে স্যার আমি যাব না বের হয়েছি একসাথে যাব একসাথে আল্লাহু আকবার কুস্তি লাগছে বড়জন দপার দিয়া মাটির পড়ে গেছে ছোটজন উপরে উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ ও গো নবী দুজনকে অনুমতি দিয়া দেন আল্লাহ নবী দুজনকে অনুমতি দিয়া দিছেন দুজন যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে বিশাল খুশি তারা যুদ্ধে যাবে বদরের যুদ্ধে কিন্তু হাতে তো তলোয়ার নাই আছে খেজুরের ডাল 313 জন সাহাবী লয়ে মায়ার নবী বদরে রওনা দিছে আবু জাহেলের নেতৃত্ব হলো 10000 আর 1000 আল্লাহর নবীর সাথে মাত্র 313 জন সবার হাতে তলোয়ার নাই তলোয়ার নাই তলোয়ার মাত্র 8টা বাকিদের হাতে ছিল খেজুরের ডাল এই দুই ভাইয়ের হাতে খেজুরের ডাল যুদ্ধে রওনা দিয়েছে যুদ্ধে রওনা দিয়েছেন ভরসা কার উপর আরেকটু জোরে কোন কার উপর ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহ কই বান্দা আমার উপর তুমি যেই পরিমাণ ভরসা রাখবা আমি তোমার সাথে ওই পরিমাণ লেনদেন করব 50 ভাগ ধারণা আমার পর আমিও তোমার সাথে 50% লেনদেন করি 100% ধারণা যার আমার উপর আমি আল্লাহ 100% লেনদেন তার সাথে করি আল্লাহ আমাদের তো আল্লাহ পাকের উপরে ইয়াকিনই কম ধারণাই তো কম ঠিক না দেখা যায় কারো 100 মাঝে গিয়ে পাইবেন 50 কারো পাইবেন ওই 10% আছে বাকি 90% নেই ওই অবস্থায় তারা গেল আজানে টাইম এখন দুনো ভাই মনে মনে কয় একজন আরেকজনের ভাই আমরা তো ছোট মানুষ বেশি টার্গেট লয়ে লাভ নাই আমরা একজনের টার্গেট লই বড় জনের কই তুই কারে টার্গেট নিতে চাস ছোট ভাই কয় ভাইয়া শুনছি বদরে আবু জাহেল আসছে এ নাকি আমার মায়ার নবীর কঠিন দুশমন আমরা দুই ভাই আবু জাহেলরই টার্গেট নাই বড় ভাই কয় আমিও রাজি আছি সুবহানাল্লাহ বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখেন এক ভাই নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কয় ইয়া আম্মি আরিনি আবা জাহেল আল্লাহু আকবার কর কয় চাচা আবু জাহেল কোনডা একটু চিনায় দেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বাতি যা তুই কস কি আবু জাহেল রে তুই কি করবি এমনি দুই ভাই কো চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন নতুবা আবু জাহেলের একদিন কয় আল্লাহু আকবার কই দেহ গুরার পিঠে বড় বড় হাউক দিতেছে আর লম্বা বডি এর নামই আবু জাহেল দুজন আবু জাহেলের চিহ্ন লাইছে চিহ্ন ফাঁকে ফুকে আবু জাহেলের গুরার সামনে গিয়ে হাজির খেজুরের ডাল দেয়া একজনে তো ঘোড়ার পায়ে মারছে আল্লাহ খেজুরের ডাল দেয়া তলোয়ার বানায় দিছে ঘোড়ার পা কেটে গেল আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়লো আরেকজনে তার খেজুরের ডাল তার বুকে বসায় দিল আল্লাহ এটারও তলোয়ার বানায় দিল একদম বডি ইপার কিপার হয়ে একদম মাটিতে যায় লাগলো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখতেছেন আল্লাহু আকবার ছোট্ট দুই বালক এটা করছে কি আবু জাহেল তো ফালায় দিছে বড় ডাড়ি ফালায় দিছে আব্দুল ইবনে মাসউদ তিনি আসতেছেন এর আগে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা বদরের যুদ্ধে তিনি বাবার পক্ষে ছিলেন বদরের যুদ্ধে বাবার পক্ষে বদরের যুদ্ধ হলো বাপ পেটার যুদ্ধ বদর ভাইয়ে ভাইয়ে যুদ্ধ সাসাবাতি যার যুদ্ধ আমার নবী
আপন ভাতিজা আর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিপক্ষে আবু জাহেলের পক্ষে ছিলেন পরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল সিদ্দিক আকবর মায়ার নবীর পক্ষে আবু বকর সিদ্দিকের আপন ছেলে আবু জাহেলের পক্ষে বদরের যুদ্ধে পরে ইনিও কালেমা পড়ে মুসলমান হয়েছিল আবু জাহেলের ছেলে ইকরামা বীর বাহাদুর বদরের যুদ্ধে বাবার পক্ষে পরে ইনিও কালেমা পড়ে মুসলমান হয়েছিল ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে ঐতিহাসিক বিজয় ছিনে আসছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ইকরামা শহীদ হয়েছিল প্যার হাজিরিন এই ইকরামা তিনি যখন দেখছেন হায়রে আমার আব্বারে এই ছোট দুই বাচ্চা মাটি ফলায়া দিছে ইকরামা আয়েশাই এক ভাইয়ের হাতে আগ তলোয়ার মারছেন হ্যাঁ মুয়াজের একটা হাত কেটে গেল এই এক তলোয়ারের আঘাতে হাতটা কেটে গেল আর মাত্র চামড়াটা একটু লাগিয়ে রইছে ঝুলতেছে মুয়াজ বলে আমার হাঁটতে কষ্ট হয় বিদায় হাতটা ঝুলতেছে হাঁটতে পারি না এই হাতের কারণে তখন ওই হাতটারে নিজের পায়ের তলে ফলাইয়া টান দিয়ে ছিড়তেছেন আর বলেন আল্লাহর জন্য কুরবানি দিলাম জান্নাতে দেখা হবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আসতেছেন ইকরামা তাড়াতাড়ি ভাগলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আইসে আবু জাহেলের বুকের উপরে বইসা বলতেছেন তোরে কে মারছে তুই জানস নি জীবনে বহু অহংকার করছো বাহাদুরি জীবনে কম করলি না আজ একটু জান তোরে কে মারছে আমার মতো কোনো বীর বাহাদুর না আমার মতো কোনো নওজোয়ান না কে মারছে কো ওই যে দেখ দুইটা বালক দাঁড়ায় রইছে এই দুইটা ছোট্ট বাচ্চার হাতে আল্লাহ তোরে খতম করাইছে জীবনে বাহাদুরি করেছিল অনেক অহংকার করেছিল অনেক অহংকারীর পরিণতি কি হয় একটু দেখ আবু জাহেল মাটিতে পড়া কয় এখন তুই কি করবি আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন আমি তোর কল্লা আলগা কর এরপরে তোর কল্লাটা আমার মায়ার নবীর কাছে নিয়ে হাতিয়া দিব আবু জাহেল মাটিতে পইরেই কয় আমার কল্লাটা যখন কাটবি গুড়িতে লাগায় কাটিস যেন বড় দেখা যায় আমি নেতা ছিলাম কেমন দেখাইতে দেখাইতে মরবার সময় কি কয় তো উনি কয় ঠিক আছে তোর শেষ ইচ্ছাটা পূরণ হইব একদম গুড়িতে লাগায় কল্লাটা কাটছেন কাটটা কানের এই কান দিয়ে তলোয়ার ঢুকাইছেন আর এই কান দিয়ে তলোয়ার বাইর করছেন তলোয়ারের মাথাটার মাঝে আবু জাহেলের কল্লাটা লইয়া মায়ার নবীর সামনে নিয়ে ফেলাইছেন নবীগণ নেন আপনার দুশমনের কল্লা নবী বলেন হাযা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ এটা আল্লাহ এবং তার রসুলের দুশমনের কল্লা একটু পরে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও গ্রেফতার কে লই আইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছে বলতেছেন আব্দুল্লাহ বহুত বড় কাজ করছো নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ভাতিজা তুমি কি মনে করো তোমার তোমার সাহাবী আব্দুল্লাহ আমারে গ্রেফতার করে আনছে বলে চাচা এই তো দেখতেছি বলে না চাচারে কি ভুইলা গেছো তুমি তোমার চাচারে ভুইলা গেছো এমন 10টা আব্দুল্লাহ কি তোমার চাচার সাথে পারবো মায়ার নবী বলেন চাচা আমিও তো এটা বিশ্বাস করতে আমার কষ্ট হইতেছে যে আমার আব্দুল্লাহ আপনার মতো বীর বাহাদুর রে আপনার মতো একজন সিংহ মানব রে কিভাবে গ্রেফতার করলো তখনই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু জিব্রাইল আমিন তখন মায়ার নবীর পাশে বসা আবু জাহেলের কল্লার পাশে বইসা জিব্রাইল আমিন মুস্কি হাসতেছেন আবু জাহেলের কল্লার পাশে বইসা কেন মুস্কি হাসতেছেন এটাও পরে কইতেছি তখনই দেখা যায় একটু পরেই জিব্রাইল আমিন এখান থেকে সরে গেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু শুধু দেখছেন যে এই মানুষটা একটু পরে দেখেন নাই আব্বাস তিনি বলেন ভাতিজা ওই যে কিছুক্ষণ আগে একটা লোক এখানে বইসা মুস্কি হাসতেছিল উনি কোথায় মায়ার নবী বলেন কেন বলে উনি আমাকে গ্রেফতার করে আনছে যা তোমরা দেখো নাই আমি দেখছি মায়ার নবী বলে চাচা ইনি তো মানুষ না ইনি জিব্রাইল আমিন এজন্য বদরের যুদ্ধে জিব্রাইল আমিন 1,000-3,000-5,000 পরম্পরায় যে ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন এই ফেরেশতাদের কমান্ডার ছিলেন জিব্রাইল নিজে জিব্রাইল আমিন নিজে বদরে যুদ্ধ করেছেন বদরে জিব্রাইল আমিন নিজে যুদ্ধ করেছেন 70 জন যারা বন্দী হয়েছে তারা বলতেছে মিয়া কেমনে আমরা তোমাদের কাছে বন্দী হইছি কাহিনী শোনো আমরা যা দেখছি তোমরা তা দেখো নাই বদরে শয়তানও তো ভাগছে শয়তান যখন ভাগে আবু জাহেলকে কই যাস কই রে তুই যা দেখো আমি যা দেখি এটা তুই দেখছ না
আমি খালি দেখি গুরা রূপে সাদা সাদা পোশাক পইরা আসমান থেকে খালি বদরে নামতেছে খালি নামতেছে তীরটা খালি বাউ করে দুশমন এমনি পিছনে একজনে তার গলার মধ্যে তলোয়ার ধরে কয় তীরটা ফালাই দে নাইলে কল্লালগা করিলি আমরা খালি রেডি হইছি তলোয়ার চালাইমু এমনি দেখি পিছনে আমার বুকের মধ্যে তলোয়ার কে ধরে রাখছে আমরা বহু দেখেছি এমন শূন্য আসমান থেকে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বদরে নামছে এই দৃশ্য দেখেছেন 70 জন বন্দী যারা পরবর্তীতে অনেকেই সবাই বলতে গেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে ওই আল্লাহ আজও আসেনি না নাই আরেকটু জোরে বলেন আসেনি না নাই এজন্য মুসলমান এই চরম দুর্দিনের হালতে আমাদের সবচেয়ে বড় ডিউটি হলো আল্লাহকে পাশে রাখো আল্লাহকে রাজি করো এখনো সময় আছে আল্লাহ তিনি প্রস্তুত মালিক তিনি প্রস্তুত আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু বইলা আল্লাহ নিজের সিদ্ধান্ত আল্লাহ জানাই দিয়েছেন আমি সর্বদা প্রস্তুত এখন তোমরা আমাকে পাশে নিবা কিনা তোমাদের সিদ্ধান্ত এবার বলুন আমরা আল্লাহকে পাশে চাই কারা কারে একটু হাতটা আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাহলে তওবার নিয়ত আছে কার কার সবার আল্লাহ আমাদের পিছনের জীবনের সব গুনাহ তুমি maaf করো আল্লাহ যা ভুল করি করেছি ভুল করেছি আল্লাহ আর করব না আল্লাহ আর বেদিনের রঙে চলব না তোমার নবীর রং ধরার তৌফিক দান করো বিশেষ করে এই যুব সমাজ হেল্পফুল ফুজুল যুব সমাজ এদেরকে তোমার নবীর সৈনিক হিসেবে আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ